আপনার কোনো কাজে কারো মনে যদি হাসি ফোটে তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চিত মনে হবে আপনিও পারেন ফুল ফোটাতে। এক গরিব ডাক পিয়ন সারাদিন চিঠি বিলি করে বেড়াতো। পিয়নের কাজ সামান্য যা আয় করত তাতে বুড়ো মা বাবার অসুখ বিসুখের চিকিৎসা, একটি ১৩-১৪ বছরের মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে সংসার চালাতে হিমশিম খেয়ে যেত। তার মধ্যে স্ত্রী ও মেয়েকে যতটা পারা যায় ভালো রাখার চেষ্টা করত। একটা কথা সে বেশি করে ভাবত, দেখতে দেখতে মেয়ে বড় হচ্ছে, তাকে বিয়ে দিতে গেলে একটা খরচ আছে, তাই সে প্রতি মাসে ৫-১০ টাকা বহু কষ্টে জমিয়ে রাখত। নিজের পোশাক আশাকের জন্য যেটুকু না হলে চলে না কেবল সেইটুকুই খরচ করত। এমনকি পায়ের চটি বা জুতোর জন্য ১ পয়সা খরচ না করে শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় খালি পায়ে ঘুরে ঘুরে চিঠি বিলি করে বেড়াত। যে এলাকায় সে চিঠি বিলি করত সেখানকার সবার নাম ঠিকানা তার মুখস্থ হয়ে গেছিল। যার যেমন চিঠি আসতো সে সহজেই বিলি করত। কিন্তু একদিন তার কাছে এক অজানা ঠিকানার চিঠি এলো। আগে চেনা ঠিকানার চিঠিগুলো বিলি করা শেষ করতে অনেক সময় লাগলো। আজকে চিঠির সংখ্যা বেশি ছিল বলে হেঁটে হেঁটে বিলি করতে করতে সে একটু পরিশ্রান্ত হয়ে পড়ল। যা হোক, নতুন ঠিকানা খুঁজে নিয়ে সে দরজায় ঠকঠক করে শব্দ করে বলল, আমি পোস্টম্যান, আপনার চিঠি আছে, নিয়ে যান। ভিতর থেকে কেউ বলল, কাকা, দরজার নিচের ফাঁক দিয়ে চিঠিটা ঘরে ফেলে দিন। এই কথায় ডাক পিয়নের রাগ হয়ে গেল। মনে মনে বলল, আমি কতদূর থেকে কষ্ট করে বাড়িতে চিঠি বয়ে নিয়ে এলাম, আর এদিকে লাট সাহেবের বেটি দরজা খুলে চিঠিটা নিতে আসতে পারছেন না। ডাক পিয়ন একটু রুক্ষ গলায় বলল, রেজিস্ট্রি চিঠি আছে, নিজের সই করে তবে চিঠি নিতে হবে, বাইরে আসুন। ভেতর থেকে আওয়াজ এলো, একটুখানি দাঁড়ান কাকা, আমি আসছি। এদিকে পোস্টম্যান দেখল ১, ২, ৩, ৪, ৫ মিনিট হয়ে গেল, ভেতর থেকে কেউ বেরিয়ে এলো না। তখনও বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, পা টনটন করছে। ওর আরও রাগ বেড়ে গেল। আশ্চর্য ব্যাপার, চিঠির কথা শুনে লোকে তাড়াতাড়ি ছুটে আসে চিঠি নেওয়ার জন্য, আর এখানে দেখছি উল্টো, ব্যাপারটা কি? এই কথা ভাবতে ভাবতে দরজা খুলে একটি ১৩-১৪ বছরের মেয়ে বেরিয়ে এলো, প্রায় হামাগুড়ি দিয়ে শরীর টেনে টেনে। মেয়েটির হাঁটুর উপর থেকে পা নেই, দুটি পাই কাটা। ওকে দেখেই ডাক পিয়ন খুব মর্মাহত হলো, মনে গ্লানি অনুভব করলো। ছি ছি, মেয়েটির আসতে দেরি দেখে আমি কত কিনা খারাপ কথা ভাবছিলাম। কোনো কিছু না জেনে কারোর সম্পর্কে কিছু ভেবে নেওয়া ঠিক হয়নি। মেয়েটি বলল, কিছু মনে করবেন না কাকা, আপনি কষ্ট করে অপেক্ষা করলেন, আমার আসতে একটু দেরি হয়ে গেল। এখন বলুন কোথায় সই করতে হবে। এরপর সই করিয়ে চিঠি দিয়ে পোস্টম্যান চলে গেল। সারাটা পথ তার মনটা ভারাক্রান্ত হয়ে থাকলো। 15 দিন কেটে যাওয়ার পর পিয়নটি দেখতে পেল আবার ওই ঠিকানায় একটি চিঠি এলো। চিঠিটি দেখে এবার ওই ডাক পিয়ন উসখুস করতে লাগলো, কত তাড়াতাড়ি চিঠিটা বিলি করবে। মেয়েটির বাড়িতে গিয়ে সে দরজা ঠকঠক করে বলল, চিঠি আছে, দরজার ফাঁক দিয়ে দিয়ে দিচ্ছি, দরজা খুলে আসতে হবে না। ভেতর থেকে আওয়াজ এলো, কাকা চলে যাবেন না, একটুখানি দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে বিশেষ কথা আছে, চিঠিটা নেয়ার জন্য আমি নিজেই আসছি। তারপর ৩-৪ মিনিট পর মেয়েটি একটি প্যাকেট হাতে নিয়ে শরীর টেনে টেনে হাজির হলো। সে বলল, দিন কাকা, আমার চিঠিটা দিন, আর আপনার জন্য একটা উপহার এনেছি, এই প্যাকেটটা আপনি রাখুন। পোস্টম্যান এসব দেখে বলল, আরে না না, আমার জন্য আবার গিফট কেন এনেছো? তোমার চিঠি নিয়ে আসা তো আমার কর্তব্য। মেয়েটি বলল, না কাকা, আপনি না বলতে পারবেন না, এই গিফটটা আপনাকে নিতেই হবে, আর এটা আপনি বাড়ি গিয়ে খুলবেন, এখন খুলবেন না। এই কথায় পোস্টম্যান খুব খুশি হয়ে মেয়েটিকে আশীর্বাদ করে নিজের অফিসে চলে গেল। মেয়েটি সামান্য পয়সায় যা হোক কিছু উপহার দিতে পেরে মনে মনে খুশি হলো। এছাড়া দামি জিনিস দেবার মতো তার ক্ষমতাই বা কোথায়? ছোটবেলায় তার মা বাবা মারা গেছেন, তারপর অ্যাক্সিডেন্টে তার পা দুটো কাটা গেল, মা বাবার রেখে যাওয়া টাকা থেকে তার চিকিৎসার জন্য অনেক টাকা বেরিয়ে গেল। নিজের বলতে একমাত্র ঠাকুমা বেঁচে আছেন, তিনিই তাকে মানুষ করেছেন। এখন ঠাকুমার অনেক বয়স হয়েছে, রোগে ভুগছেন, কানে আর শুনতে পান না, কোনো রকমে চলছে। এদিকে পোস্টম্যান অফিসে গিয়ে গিফটের প্যাকেট খুলে দেখল তার জন্য একজোড়া চামড়ার চটি। ও যে খালি পায়ে ঘুরে ঘুরে চিঠি বিলি করে মেয়েটা ঠিকই লক্ষ্য করেছে। ও তো কতজনের বাড়ি বাড়ি ঘুরে চিঠি বিলি করেছে, কেউ তো আন্তরিকতার সঙ্গে এ কথাটা ভাবেনি। কিন্তু মেয়েটা এটা লক্ষ্য করে ভাবাবেগে তাড়িত হয়ে আমার কষ্ট লাঘব করতে চেষ্টা করেছে। তার অজান্তে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো, চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সে কিছুতেই আর কান্না দমিয়ে রাখতে পারছিল না। ভাবল, আমার মেয়েটার বয়সী এই মেয়েটা আমার পায়ে জুতো নেই দেখে সে অভাব তো মিটিয়ে দিল, কিন্তু আমি তার জন্য কতটুকু কি করতে পারি? তার তো দুটো পা নেই, আমি তার পা ফিরিয়ে দেবো কেমন করে? তখন ওর আগের কথা মনে পড়ল, আমি সেদিন মেয়েটির জন্য ৫ মিনিট অপেক্ষা করতে পারছিলাম না, রাগে অস্থির হয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ ভেবে নিয়ে সে মেয়ের বিয়ের জন্য তিল তিল করে পোস্ট অফিসে যে টাকা জমিয়েছিল সেই টাকা তোলার জন্য আবেদন করে দিল। পোস্ট অফিসের সবাই তাকে বলল, তুমি কত কষ্ট করে বছরের পর বছর ধরে অনেক কৃপণতা করে এই টাকা জমিয়েছ মেয়ের বিয়ের জন্য, সেই টাকা এখনই তুলছ কেন? এই ডাকপিয়ন তখন বলল, আমার এই মেয়েটার বিয়ে যেভাবে হয় হোক, কিন্তু আমার আর একটা মেয়ের বড় বিপদ, আমাকে টাকা তুলতেই হবে। তখনকার মতো কেউ তার কথার অর্থ বুঝতে পারল না। 3 দিন পর ওই ডাকপিয়ন আবার ওই পাহীন পঙ্গু মেয়েটির বাড়িতে হাজির। আজকে সে খালি পায়ে না এসে পায়ে মেয়েটির দেওয়া চটি জুতো পরে এসেছে, মাথায় করে বয়ে নিয়ে এসেছে বাক্সের মতো একটা বড় প্যাকেট। আগের মতো দরজায় ঠকঠক শব্দ করে বলল, মামনি দরজা খোলো, আমি পিয়ন কাকু এসেছি, তোমার জন্য সংবাদ আছে। ভেতর থেকে আওয়াজ এলো, দাঁড়াও কাকু আসছি। একটু পরে মেয়েটি দরজা খুলে বাইরে এসে দেখে একটা বড় প্যাকেট। সে জিজ্ঞেস করলো, এর মধ্যে কি আছে কাকু? পোস্টম্যান তখন মোড়ক খুলতে খুলতে বলল, তোমার জন্য এই উপহারটা আনলাম, তুমি আমার মেয়ের মতো, এটা তোমাকে নিতেই হবে। মোড়ক খুলে দেখা গেল একটা সুন্দর হুইল চেয়ার। চেয়ারটি দেখে মেয়েটি খুব বিস্মিত ও আনন্দিত হয়ে বলল, আমার তো বাবা নেই, আজ থেকে তুমিই আমার বাবা হলে। তারপর বাবা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চোখের জল ফেলে মন দুটোকে হালকা করল। বন্ধু, আজকের দুনিয়ায় কজন অপরের জন্য সংবেদনশীল হতে পারে? অপরের দুঃখ, অপরের কষ্টকে কজন নিজের দুঃখ, নিজের কষ্ট বলে ভাবতে পারে? আমরা অনেক তাড়াতাড়ি কোনো ঘটনার বিচার করে কারোর সম্পর্কে রায় দিয়ে দিই। আমরা যদি একে অপরের প্রতি একটু সংবেদনশীল হই, তাহলে পৃথিবীটা আরও মধুর, আরও সুন্দর হয়ে উঠবে। ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার! আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।